হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর পলাশ ব্লগস এর আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পলাশ, আর চলো আজকে ভিডিও শুরু করা যাক। তোমরা ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলো শুরু করা যাক। এই চা হচ্ছে, আর আমাদের বাড়িতে নতুন অতিথি এসছে, খাও মাও। আর যে চা দিয়ে খাবো রুটি। চা খাওয়া হয়ে গেছে আমার, আর এখানে রানিং আছে, চা খাওয়া। এই যে খাও মাও, এ খাও মাও, এত লজ্জা কিসের রে, মুখ ঘুরিয়ে ফেলেছে। ভদ্রভাবে শুরু করছে, দেখুন গাইজ ভদ্রভাবে বসেছে। এর আগে অভদ্র মতো বসেছিল না, কেউ ভদ্র মতো বসেছে। আমি যে খাবো আমাদের, ইয়ে খাও মায়ের ছোট ছোট ছিল। খাওয়া কিন্তু এর আগের ভিডিওতে গেছে ইউটিউবে, এবার সেকেন্ড ভিডিওতে যাবে। খাওয়াও খাওয়াও, খাওয়ার অ্যাক্টিংটা দেখো। শুধু তুলসী গাছ তুললি কেন তুই? হ্যাঁ কেন? এম মানে কি তুলসী গাছ তুললি কেন? ওইখানে হ্যাঁ ঠাকুরের পাপ দেবে, তাহলে তুললি কেন? জানি যে ঠাকুর পাপ দেবে, যাই কাকা বাঁধছে বেড়া আর পাটের উপর দাঁড়িয়ে আছে। কি অবস্থা? সাপলাও তোলা হয়ে গেছে, দেখো শাপলা, শাপলা অনেক লম্বা, লম্বা শাপলা ফুলের পড়ার জন্য এই উপরের যে মোটা ফ্লোসটা আছে এটা বাদ দিতে হবে, আর ভেতরে যে সাদা সাদা পাপড়িগুলো আছে সেগুলো দিতে হবে। একটা ছাড়িয়ে দিয়েছি, এরকম ছাড়া একটা ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে, আর মোটা পাপড়িগুলো খাওয়া যাবে। শাপলা ফুলের বড়া আর হচ্ছে শাপলার বড়া ভাজা হবে ইসে দিয়ে, চালের গুঁড়ো দিয়ে। রাতে খাবে খেতে ভালো লাগবে। চালের গুঁড়ো দিয়ে দিল প্রথমে, দু চামচ দিয়েছে, চার পাঁচ, মানে যে যে পরিমাণ, যে যত বেশি বানাবে তাকে তত বেশি পরিমাণে চালের গুঁড়ো দিতে হবে, আমাদের বেশি হবে না, অল্প হবে। তারপরে দিল একটু হলুদ গুঁড়ো, কটা হচ্ছে ওটা কি জানো, কালো জিরে, আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো, ব্যাস। আর লবণ লাগবে, লবণটা দেবে এখনই, লবণ লবণ দিয়ে এবার ওটা ভালো করে পাতা বাছা হয়ে গেছে, সরি ফুলের পাপড়ি বাছা হয়ে গেছে, দেখুন এগুলো। আর এখান থেকে এগুলো খাওয়া যাবে না, এগুলো বাদ দিয়ে দিতে হবে। এবার আরেকটা হবে শাপলা, এই যে যে শাপলা যেগুলো আছে এগুলো দিয়ে পড়া হবে, এগুলোর ওপরে যে ছালটা আছে ছালটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে এখন। ছালটা ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে এর মধ্যে পাটকাটি করে তারপর নৌকা মানে ভেড়ার মধ্যে তৈরি করা হবে, ভেলার মধ্যে তৈরি করা হবে, তারপর সেগুলো ভাজা হবে চালের গুঁড়ো দিয়ে। তো চলুন প্রথমে এগুলো ছাড়িয়ে নিই সব, তারপরে দেখাচ্ছি কী করে তৈরি করতে হয়। এই যে খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার যে সাইজের বড়া হবে সেই সাইজ করে কেটে নেওয়া হচ্ছে। একটু ছোট লাগবে ঝাঁটার কাঠি, তো এখানে রয়েছে ঝাঁটার কাঠি, এখান থেকে নিয়ে যাচ্ছি তিনটে ঝাঁটার কাঠি। তুমি একটা কাঠো, আমি একটা কাঠি, ভালো করে মুছে নেওয়া লাগবে। এই যে হয়ে গেছে, এবার এইভাবে এটা বেসন এবার চালের গুঁড়োগুলোর মধ্যে ডুবিয়ে ভেজে খাওয়া হবে। তেলে দিয়ে দেওয়া হলো,
ফুলের গোড়া। শাপলা ফুলের আর শাপলার পরাকে ছোট্ট বাড়িতে বসেছিলাম, ভাবলাম যে বাড়ির সামনেটা খুব জঙ্গল হয়ে রয়েছে বাগানটা, তো এটাকে একটু পরিষ্কার করা যাক। তো অনেকটা পরিষ্কার হয়ে গেছে, আর হঠাৎ করে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে দেখে মনে হচ্ছে সাপের কামড়, তোমরা দেখলে সেটা বুঝতে পারবে এটা সাপের কামড় নাম কিছু। হাতের প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে গেছে, চলো দেখে নাও হাতের অবস্থা। দেখে মনে হবে সাপে কামড়িয়েছে, কিন্তু এটা সাপের কামড় নয়, এটা কিসে লেগেছে আমার সেটা আমি তোমাকে দেখাচ্ছি একটু পরে। দেখে একদম মনে হচ্ছে সাপের কামড়, কিন্তু এটা সাপের কামড় নয়। চলো দেখাচ্ছি কিসে আমার হাতটা এরকম করে কেটেছে। এইখান থেকে আমার হাতটা কেটেছে, এই দেখো, এই যে এই যে ডালগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে প্রচুর কাটা। দেখো ব্যাপারটা কি হয়েছে, আমি জোরে কূপ দিয়েছি আর সেটা আমার হাতের মধ্যে এসে লেগেছে, আর খুব শক্ত কাটগুলি, তখনই আমার এই হাতটা করে কেটে গেছে। এত অসুবিধা হয়, দেখতে কত সুন্দর ফল, কিন্তু পুরো কাটায় ভর্তি। আর এটা এই ফলগুলি কি ফল, আর এই গাছটার কি নাম সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। দেখো এই যে গাছটা, কাটা 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 গাছ, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো হাতে খুব ব্যথা করছে, আর এর জন্য আজকের ব্লগটা কন্টিনিউ করবো না। তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হয়েছে, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। আর তোমার একটা সাবস্ক্রিপশন আমার পরবর্তী ভিডিওর মোটিভেশন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে, যাতে আমার ইউটিউব ভিডিও রিলেটেড কোনো